আসসালামু আলাইকুম। আচ্ছা, খালেদ আহমেদ দেখি ওনাকে। হ্যালো, সালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সালামু আলাইকুম সালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, শুনেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। কি অবস্থা, ভালো আছেন? কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আপনি বলেন, কথাটা বলেন, আপনার আলোচনা বা কোনো প্রশ্ন থাকলে বলেন। না আপনার সাথে কিছু কথা ছিল ভাই, গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আপনি আসলে মানে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, এটার জন্য আর কি কল দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কথাটা বলেন তাহলে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কথাটা বলেন তাহলে। ভাই কথা আপনি কেটে কেটে বারবার হ্যালো আসছে, হ্যালোই বলছেন, কথা কেটে কিন্তু কেটে আপনি আসছে। আপনি কথা বলছেন না, তাহলে আপনার ইন্টারনেট কানেকশনটা স্লো। হ্যালো আপনি একটা ভালো হ্যালো ইন্টারনেট কানেকশন নিয়ে তারপর আবার যুক্ত হয়েন তাহলে। হ্যালো হ্যালো, ওনার ইন্টারনেট কানেকশনটা খুবই স্লো, যে কারণে ওনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, পারভিন ববি নামক একজন যুক্ত হতে চেয়েছেন, দেখি। আচ্ছা, যুক্ত হচ্ছেন না, দেখি আর কাকে যুক্ত করা যায়। মোহাম্মদ শামীম দেখি। ওকে, আসিফ ভাই কেমন আছেন? আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই অনেক ভালো। আমি আসলে খুবই খুশি আজকে আপনি আমাকে অ্যাড করেছেন, এবং একই সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি দেখাতে পারছি না চেহারা। আচ্ছা ঠিক আছে, চেহারা দেখাতে হবে না ভাই, হুম বলেন তাহলে, আপনার কথাটা বলেন আচ্ছা তাহলে। বলবো আসলে কি বলার আছে। আমি আসলে খুব ছোট কাল থেকে খুবই ছোটকাল থেকে ছিলাম, আমার মধ্যে এখন মোটামুটি অনেকটা পরিবর্তন আসছে 2013 সালের পর থেকে বলতে পারেন। এর আগে আমি আসলে নিয়মিত আর কি নামাজ টামাজ সবই পড়তাম, এবং এর আগে আমি নাস্তিকদের সম্বন্ধে আর কোনো ধারণা ছিল না। আর আমার যতটুকু আচ্ছা ইসলাম জানা সেটা আসলে কোরআন পড়া হাদিস পড়া সেরকম ভাবে না, জাস্ট বয়ান টয়ান শুনি না হুজুরদের কাছ থেকে আর কি যতটুকু শিখা। আমি আর কি এরকম লেখাপড়া ততটুকু করি নাই আর কি ইসলাম নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, তো তাদের কাছ তারপরে থেকে যতটুকু কবে? জানতাম, হুজুরদের কাছ থেকে যতটুকু শিখেছি, মানে মানে উনি তো অনেক মহান, মানে আল্লাহ অনেক মহান, আমাদের নবীজি অনেক আর কি মহামানব, এরকম টাইপের মানে খুব পজিটিভ একটা ধারণা ওনার প্রতি। ওনাকে যে প্রশ্ন করব কিংবা ওনাকে প্রশ্নবিদ্ধ করব ওরকম কোনো চিন্তাই করি নাই, কারণ যা শিখে আসছি ছোটকাল থেকে দেখছি আব্বা তারপরে ফ্যামিলির সবাই আর কি ওনারা এসে যাইতো মসজিদে যাইতো, তো সেভাবে আমারও যাওয়া। তো ইসলামের বাহিরে যে কিছু একটা আছে আমার সেটা আর কি ধারণাই ছিল না, মানে সবসময় ইসলামটাকে আর কি সবচেয়ে মনে করেছি আচ্ছা অথেন্টিক মনে করেছি, আর অথেন্টিক মনে বাকি করেছি। সবগুলো তো আমাদের মসজিদের হুজুরদের কাছ থেকে জানলে যতটুকু আর কি জানা যায়, ইসলাম ছাড়া বাকি সবই আর কি ভুয়া, শুধুমাত্র ইসলামই সত্য, এরকম টাইপের আর কি ধারণা আমার আর কি হুজুরদের কাছ থেকে ছিল। তো আমি আসলে কি আচ্ছা সবসময় একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি, যেরকম আমি যখন ইসলাম পালন করতাম তখন আর কি ইসলামের মধ্যে তো কিছু দল আছে, যেরকম আমি যে এলাকাতে ছিলাম ওই এলাকাতে ছিলাম দুই ধরনের ইসলামিক লোক ছিল, একটা ছিল দাওয়াত ইসলামী মসজিদ আর একটা ছিল তাবলিগে জামাত মসজিদ। তো হুম প্রথম আমাদের দাওয়াত ইসলামিক মসজিদের থেকে সবকিছু শেখা, ওখান থেকে সবাই আর কি কাফের টাফের এগুলো তো ওনারা সবসময় বলে। তো আমি প্রথম অবস্থায় দাওয়াত ইসলামী যারা ওনাদের আর কি একটা ইয়ে আছে 3 দিনের সফর যেটাকে বলে মাদানী কাফেলা, তো সেটাতে হুম যাই, তারা কি করে সেটা জানতে শিখি। তো তাদের সাথে আমি 3 দিন সময় কাটাই, তাদের আর কি সুন্নত নিয়ে আর কি তারা অনেকেই করে, নবীজিকে অনেকেই করে, কিন্তু আল্লাহ আল্লাহর চেয়ে নবীজিকে নাকি মানে ওনারা। তার পরবর্তীতে আর কি তাবলিকেও যাই, কারণ আমার এখানে বিবেচনা করার বিষয় ছিল যে আসলে কোনটা সঠিক, তাবলিক সঠিক না দাওয়াত ইসলামী সঠিক। তো পরবর্তীতে আমি তাবলিকে যাই, তাবলিকে এরকম 3 দিন সময় কাটাই। তবে পরবর্তীতে মনে হয়েছে না দাওয়াত ইসলামী যেটা করে সেটা হলো ওরা একটু বেশি করে, মানে যতটুকু করার নিয়ম তার চেয়ে একটু বেশি করে। এর পরবর্তীতে যেরকম আমি আর কি তাবলিকে আর কি একটু সময়টা দিতাম, কারণ তাবলিক দেখতেন কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু করতো না, আর দাওয়াত ইসলামী যেটা করতো কোরআন হাদিসের বাহিরে নাতে রাসুল, তারপরে ইসলামিক জুলুস, তারপরে
আর অনেক অনেক এরকম প্রোগ্রাম করতো, আবার ওই যে নামাজ ইয়ে সময় দুরুদ শরীফ পুরা ধারায় যাইতো, এরকম টাইপের করতো ওনারা। আর তাবলিগের লোকেদের অনেক ঘৃণা করতো, বলতো ওরা কাফের, মানে এরকম ব্রেন ওয়াশ করতো যারা আর কি ওই ইসে থাকতো। তাবলিগের লোকদের পর্যন্ত দেখলে কাতল করার মতো এরকম ইচ্ছা জাগতো আর কি, এরকম করে ফেলতো আর কি। তো যখন দাওয়াত ইসলামের সাথে ছিলাম তখন এরকম ঘৃণা ছড়াইতো যে তাবলিগের লোকেরা কাফের, ওরা নবীজির শত্রু, নবীজি কি করে না, মানে মোট কথা মানে কাফের মারবো কি, কাফের ওই তাবলিগের লোকেদের আর কি মারানোর মতো এরকম ব্রেন ওয়াশ করতো। তা আমার মধ্যে সেটা কাজ করতো না, তবে আমার সাথী ভাই যারা ছিল তাদের মধ্যে এরকম বলতো, ওদের দেখলে আমার অনেক রাগ ওঠে, এরকম ইচ্ছা হয় যে ওদের কতল করে ফেলি। কেন ভাই ওরা কি করছে? আরে ওরা নবীজির শত্রু, নবীজিকে মানে না, ওরা দাঁড়া ক্যাম করে না, এরকম টাইপের। তো ঠিক আছে, পরবর্তীতে যখন ওই যে 2013 সালে শুধুমাত্র শুধুমাত্র দাঁড়ায় কায়েম করে না দেখে কি বললেন ব্যাপারটা, মানে ওরা দাঁড়ায় কায়েম করে না দেখে, হ্যাঁ দাঁড়ায় ক্যাম করে না, নবীজির শত্রু, ওদেরকে কাতল করা ফরজ, এরকম টাইপের, এই জন্য কতল করে দিতে হবে। আচ্ছা এরকমই ছিল আর কি কনসেপ্ট। মানে মোট কথা দাওয়াতি মানে বলতো যে আমরা সুন্নি মুসলিম, আমরা জান্নাতি, মানে 72টা কাতারের মধ্যে ওনাদের কাতারটাই জান্নাতি আর বাকিগুলো জাহান্নামী, এরকম টাইপের ছিল। পরবর্তীতে তাবলিগে গিয়ে যতটুকু শিখলাম না, যে ওরা একটু বেশি করে, মানে বেদাত করে বেশি, যেটা আর কি ইসলামিক ভাষায় বেদাত, ওটা দাওয়াত ইসলাম করে বেশি। আচ্ছা পরে তাবলিগে কি করতাম, সময় দিতাম। পরবর্তীতে যখন যে আপনাদের ইসের আন্দোলন হলো নাস্তিক টাস্তিকের, তো তখনই আর কি নাস্তিক সম্বন্ধে শোনা আমার প্রথম, হয়তো আমার ব্যর্থতা আমি অনেক লেট করে শুনছি আসলে নাস্তিক কি। পরবর্তীতে নাস্তিকের প্রতি যে ঘৃণা, ওই ঘৃণাটা তো আমার মধ্যে মানে অটোমেটিকলি হুজুরা ঢুকাই দিয়েছিল। পরবর্তীতে যখন আমি নাস্তিক নিয়ে একটু ঘাটাঘাটি করে, যেরকম লাস্ট একটা লোক দেখলাম, মানে আগে শুনতাম যে নাস্তিকরা আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকা দিত, তারপর ওনার চরিত্র নিয়েই করতো, এরকম আর কি নাস্তিকরা করতো, আল্লাহকে মানে না কারণ ওরা আল্লাহরে দেখে না। তখন অদ্ভুত অদ্ভুত যুক্তি আমি ভারী করতাম, কি ওরা আল্লাহরে দেখে না, দেখে মানে না, ওরা কি বাতাস দেখে, মানে লেম যে যুক্তি, মানে আমার মাথায় যতটুকু ছিল হ্যাঁ সবচেয়ে কমেডির যুক্তি আমার কাছে এটা লাগছিল। তখন আমার মনে হচ্ছে না যুক্তিটা অনেক কি, মানে আমি বলতে চাইছিলাম আলে গ্যাস দিলে গ্যাস দেখে না, এরা আবার আলাদা দেখতে চায়। এগুলো আসলে খুবই হাস্যকর দেখছি, এখনো আছে কিছু কিছু লোক এসে বলে যে আপনি কি বাতাস দেখতে পান, তাহলে আল্লাহরে না দেখে কেন বিশ্বাস করেন না। খুবই হাসি পায় এসব কথা এখন শুনলে। হ্যাঁ এরকম ছিল আমার ইসের মধ্যে। পরবর্তীতে যখন আমি ওই যে মুফাসসিল ইসলাম নামের একজন লোক, উনি ধর্ম ত্যাগ করলো, তো উনার একটা ভিডিও পাইলাম হঠাৎ করে, ভিডিও পাইলাম হঠাৎ করে, মানে অনেক বকাঝক, আমার শুনতে অনেক কষ্ট হচ্ছিল কথাগুলো, কারণ আমি তো আগে ভালো জানছি পজিটিভ, যখন নেগেটিভ শুনছি একটা মানুষ এত ভালো জানি পজিটিভ, তাও আর কি করিনি। পরবর্তীতে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই লোকটা এরকম ভাবে এত ভালো মানুষকে বকাঝকা করতেছে, এত কনফিডেন্স পাইলো কোথা থেকে, মানে এরকম কনফিডেন্স কিভাবে জন্মাইলো, যেন একটা ভালো মানুষ কে এরকম ভাবে বকা, যে আর কি অনেক শ্রেষ্ঠ মানুষ, কনফিডেন্স কোথা থেকে আসলো? এই উনার কনফিডেন্স দেখতে গিয়েছি এরকম আপনাদের ব্লগ পড়া, তারপরে বিভিন্ন আর কি ব্লগ পড়া এবং যে রেফারেন্স গুলো আপনারা দেন এগুলো মিলানো, এভাবে এখন তো অনলাইন আছে। আর হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করলে তো ওনাদের কাছ থেকে উল্টা পাল্টা উত্তর পাইতাম, বলতো যে হ্যাঁ এগুলো নিয়ে ভাবার চিন্তা দরকার নাই, তোমার ইমান চলে যাবে এই সেই। ইমান বাচ্চাতে আর কি ওই আপনাদের যে রেফারেল দিতেন ওইগুলো আর কি ওই অনলাইনে চেক করতাম, হয়তো এখন মুখস্থ বলতে পারবো না, তবে চেক করে দেখতাম না ঠিক দিত, এরকমই তো। এর পরবর্তীতে যেরকম আস্তে আস্তে যেরকম চেঞ্জ হয়, এখন মোটামুটি বলতে পারেন যে আমি ধর্মে নাই, মানে ধর্মে নাই বলতে মন থেকে আমার ধর্ম নাই, জাস্ট টাইটেলটা নিয়েছি, কারণ ফ্যামিলি এবং মানে আমার পরিচয় যেটা আর কি ওই পরিচয় এমনি আমি প্র্যাকটিস করি না, যেরকম একটা প্র্যাকটিসিং ছিল, প্র্যাকটিসিং না, আর আমি এখন ধর্ম দিয়ে কোনো কিছু জাজ করি না। আগে মানুষকে আমি জাজ করতাম যে লোকটা কতটুকু ধার্মিক ওরকম ভাবে, বাট এখন আমি জাজ করি লোকটা কতটুকু ভালো মানুষ, ধর্ম এটা কি ঠিক না, এটা কি ঠিক না। এবং এখন আমি আসলে কি ইউরোপের একটা দেশে থাকি, প্রথম প্রথম এখানে এসে খাপ খাওয়াতে অনেক কষ্ট হচ্ছে, আমি নামাজ পড়তাম, আর ওরা ওদের খ্রিস্টান এরকমই তো ধারণা ছিল, মানে ওদের কি একটু আলাদা টাইপের লোকজন, বাট গত 1.5 বছর যাবৎ বলতে পারি যে কোনো আলাদা না, আমি ওদেরকে আরো বেশি আপন মনে করি, কারণ আমি দেখেছি যে আমাদের মুসলিম থেকে ওদের চরিত্র অনেক ভালো এবং ওরা অনেক ফ্রেন্ডলি হয় এবং খুবই ভালো। তখন আমি অনেক আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ অভ্যস্ত হয়ে গেছি, তো এখন আর কি আমার ওদেরকে অনেক ভালো লাগে এবং আপনাদেরকে অনেক ভালো লাগে। এখন আর নাস্তিক মানে নাম শুনলে আমার ইচ্ছে করে না, আমি ভালোবাসতে ইচ্ছে করে বেশি, এবং খ্রিস্টানদের নাম শুনলে আরো ভালোবাসতে ইচ্ছে করে বেশি। এখন আর কি আমার দৃষ্টিভঙ্গি, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ ভাই।
আচ্ছা ভাই, আপনার আপনার আপনি আপনার যে এই পরিবর্তনটা এসছে, এটা একটা বিশাল ব্যাপার এবং আপনি অনেক, এটা আপনারই আসলে যোগ্যতা, আপনারই আসলে, আপনি আসলে আপনার মেধা খাটিয়ে এই বিষয়গুলো জেনেছেন, চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে অনেক অভিনন্দন। এবং আপনি আপনার এই বিবেক এবং বুদ্ধি দিয়ে আরো চিন্তা করতে থাকবেন এবং আরো ভালো ভালো চিন্তা করবেন, এটা আপনার জন্য এই কামনা করি আমি। হ্যাঁ, ওই প্রথম যখন আর কি রিয়েলাইজ করতে পারছি তখন আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছিলাম, কারণ আমি আর কি ওই যে ওই মুমিনদের দলেই বানানে অনেক ভুল হয়, কারণ টাইপিংটা এখন আয়ত্ত করতে পারিনি, যে সফটওয়্যার টাইপিংটা এটা এখন আর কি আয়ত্ত হয়, এই কারণে আর কি লিখতে সংকোচ বোধ করি, তাই মাঝে মাঝে একটু ভয়েস মেসেজ করি। এই যাক ভাই, অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পরে যুক্ত করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন, তোমাকে ভালো আবার থাকবে, আমরা আরেকদিন কথা ওকে ভাই, হবে, শুভকামনা, ওকে ভাই শুভকামনা, শুভকামনা, বাই বাই বাই। বাই। আজকে দুইজনকে যুক্ত করলাম, দুইজনই দেখা যাচ্ছে যে ধর্ম ত্যাগ করে একসময় খুবই ধার্মিক ছিলেন এবং এখন ধর্ম ত্যাগ করেছেন, কি অদ্ভুত ব্যাপার স্যাপার হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা,